সালাম আলাইকুম এভরিওয়ান। আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন, ইদানিং আমাদের ফেসবুক অ্যাকাউন্টে নিউজ ফিডে যখন ভিডিও দেখতে যাই, তখন অপ্রত্যাশিত কিছু ভিডিও আমাদের চোখের সামনে চলে আসে, অ্যাডাল্ট কিছু কন্টেন্ট আমাদের চোখের সামনে চলে আসে যেগুলো আমরা কখনো কি এক্সপেক্ট করি না। তো অনেক সময় মোবাইল কি বাচ্চাদের হাতেও থাকতে পারে, তো ওইসব ভিডিও যখন চলে আসে অনেক সমস্যা হয়ে যায়। তো আজকে আমি এমন একটা সেটিংস দেখিয়ে দেবো যেটা অন করলে কি আপনাদের মোবাইলে বা ভবিষ্যতে আপনাদের নিউজ ফিডে বা ভিডিও দেখার সময় এইসব ভিডিও কি কম আসবে, এইসব অ্যাডাল্ট কন্টেন্টগুলো কি কম আসবে। তো আসুন তাইলে আমাদেরকে শুরুতে যেতে হবে অফিসিয়াল ফেসবুক অ্যাপে। এখানে আসার পরে আমাদেরকে কর্নারে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে আসার পরে আমাদেরকে একদম নিচে গিয়ে সেটিংস এবং প্রাইভেসিতে কি ঢুকতে হবে। এরপরে আমাদের যেতে হবে সেটিংসে। এই সেটিংসে আসার পরে আমরা নিচে এখানে নিউজ ফিড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ওই অপশনে যাব। এখানে আসার পরে রিডিউস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ওইখানে কি ক্লিক করব। নেক্সট পেজ আমরা দেখতে পাচ্ছি কি এখানে সেন্সিটিভ কন্টেন্ট নামে নিচে একটা অপশন রয়েছে, ওইখানে কি ক্লিক করব। এরপরে রয়েছে এখানে কি রিডিউস অ্যান্ড রিডিউস মোর, আমরা রিডিউস মোর অপশনটা কি অন করে দিব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি কি ইউ মে সি ফিউয়ার পোস্ট ইন ইউর ফিড দ্যাট হ্যাভ থিংস সাসেস। এই ভবিষ্যতে এই অপশনটা যদি আপনারা অন করেন তাহলে এইসব কি অপশনগুলো কি আপনাদের নিউজ ফিডের মধ্যে কি দেখতে পাবেন না। তো এখানে দেওয়া আছে 18+ কন্টেন্টগুলো বা যেগুলা ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করে না ওই ভিডিওগুলো, অর্থাৎ এক কথায় উল্টাপাল্টা ভিডিওগুলো কি আপনাদের আশা কমে যাবে যদি আপনি এই সেটিংসটা কি অন করে রাখেন। তো আমি এটা ওকে করে দেব। এটা অন করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। তো এভাবে এই সেটিংসটা যদি আপনারা কি অন করেন তাহলে কি ভবিষ্যতে দেখবেন কি আপনার নিউজ ফিডে বা ভিডিওর মধ্যে কি উল্টাপাল্টা বা ভায়োলেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্টগুলো কি খুব কম আসবে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।